ছাত্র জনতার আন্দোলনে শহীদরা জাতির সম্পদ মতব্য করে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন তাদের চূড়ান্ত সীমায় রাখতে হবে সকালে গাজীপুরে আন্দোলনে নিহতদের পরিবারের সাথে করেন আমির তিনি বলেন ছাত্র জনতার আন্দোলনে শহীদদের কোনো দলীয় ভিত্তিতে ভাগ করা উচিত হবে না শেখ হাসিনার পতনের আন্দোলনে কেউ স্বামী কেউ ভাই কেউ ছেলে হারিয়েছেন স্বজন হারানোর বেদনা নিয়ে তাদের দিন কাটছে ভালো নেই আহত ও তাদের পরিবারগুলো আন্দোলনে নিহত আহতদের পরিবারের একজনকে চাকরি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান